আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনি যে আমায় দেখছেন, সেই জন্য এই মুঘল দরবার আপনাকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনাদের মধ্যে অনেকেই হয়তো স্বপ্নে বিভোর রয়েছেন, স্বপ্নের জাল বুনতেছেন যে একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সামনের দিনগুলোকে অনেক রাঙিয়ে তুলবেন। আর আপনাদের মধ্য থেকে যারা ভালো একটা ইউনিভার্সিটির স্বপ্ন দেখেন, যেসব ইউনিভার্সিটির স্বপ্নের জাল বুনে চলছেন, তার মধ্যে অন্যতম একটা ইউনিভার্সিটি হচ্ছে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনেকেই স্বপ্ন দেখে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার, কারণ এদেশের সর্ববৃহৎ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির ইউনিভার্সিটি। তো অনেক জল্পনা কল্পনার পর আমরা অনেকেই ভাবতেছি, অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম যে এটার অ্যাডমিশন টেস্ট ভর্তি পরীক্ষা কবে হবে। সাধারণত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক ইউনিভার্সিটির পরেই ভর্তি পরীক্ষা হয়ে থাকে। তো গতকাল আমাদের উপাচার্য স্যার ফরিদ আহমেদ স্যার উনি ফ্রেশ ব্রিফিং করে জানিয়েছেন যে আগামী দুইটা সম্ভাব্য ডেট উনি বলছেন, ওই দুইটা ডেটের মধ্য থেকে কোনো একটা ডেটে ডেফিনেটলি ভর্তি পরীক্ষা হবে। এই দুইটা ডেট হচ্ছে অক্টোবরের 19 অথবা অক্টোবরের 26। এই দুই তারিখের যে কোনো এক তারিখে ইনশাল্লাহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনি যদি সত্যিকার অর্থেই স্বপ্ন দেখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হওয়ার, তাইলে এখনই পুরা দমে শুরু করে দিন, নিজের সর্বশক্তি প্রয়োগ করে বসে যান টেবিলে। আর কারণ আর সময় তো খুব একটি নেই, হাতের গোনা কিছুদিন রয়েছে। সো দোয়া করি আপনি এই সবুজ গেড়া ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হন, সে আশা আর প্রত্যাশাকে আজকের মতন বিদায়। যাওয়ার আগে বলে নিতে হচ্ছে, আপনি যদি আমার এই মুঘল দরবারে ফর দ্য ফার্স্ট টাইম নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে করে ডেফিনেটলি আপনার উপকার হবে। যেমন আপনি ভর্তি পরীক্ষার দিন এই সিলেটে কীভাবে আসবেন, এসে কোথায় থাকবেন, কোথায় থাকলে কত খরচ আপনার হবে, কিংবা এই সিলেট শহরে কোথায় আপনার সিট পড়লে ওই জায়গায় কীভাবে যেতে হবে, টোটাল বিষয় আপনার কীভাবে কী করতে হবে, সকল ধরনের আপডেট, সকল ধরনের হেল্প ইনশাল্লাহ এই মুঘল দরবার আপনাকে প্রোভাইড করবে। সো সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ডেফিনেটলি আপনার পাশে আমি থাকব। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।